উনিশশো সালে সাত ও আট ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী শহরে মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনী রাজাকার ও আলবদরদের দুই দিন ব্যাপক সংঘর্ষ হয়ে বীর মুক্তিযোদ্ধারা নয় ডিসেম্বর কুমারখালী শহর শত্রু মুক্ত করে দিনটি স্মরণীয় করে রাখতে কুমারখালী মুক্ত দিবস উপলক্ষে শনিবার নয় ডিসেম্বর দুপুরে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা সুধীজন ও সন্তান কমান্ডের সমাবেশ কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় নয় ডিসেম্বর কুমারখালী মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জোয়ারদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রফিক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সুরুজ সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ উপস্থিত হয়